হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যালো, খুব ভালো আছি। তবে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি দেখো আমার মামার বাড়িতে চলে এসেছি। চলো মামার বাড়ির চারপাশটা ঘুরে দেখানো যাক। চলো ছাদে যাবো। এই যে দেখো আমার পিছনে আছে আমার একটা বোন। তো দেখো ওই যে পাশে একটা বাউল আছে, আর পাশের ছাদে দেখো বিছুরি রাখা আছে। আর আমি তখন ভুলে গেছিলাম যে ওই দিন কী বার ছিল। যাই হোক, সেটা বড় কথা নয়। দেখো আমার বোনটা দেখে খুব এক্সাইটেড ছিল যে দিদি কী করছে কী করছে। তো ওইটাই বাড়ির চারপাশটা ঠিক কীরকম, এখানকার পরিবেশটা ঠিক কীরকম। তো দেখছো চারপাশে অনেকটা গাছপালা আছে, আর পাশের ছাদটা, আর দেখো পাশে আমার বুনু খেলছে একদম একসঙ্গে, আর দিদা একেবারে একসঙ্গে জ্বালানি তৈরি করে রেখেছে। দিদা উপরে কলা গাছ লাগিয়েছে একটা ব্যাগের মধ্যে, এই যে দেখুন। আর এগুলো তো যারা গ্রামে থাকো তারা তো জানো এটা জ্বালানি, গোবর থেকে যেটা তৈরি করা হয়। ওই যে আর নিচে আমার ঠাকুমা বক বক করে একটা লোকের সঙ্গে কথা বলছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার।